ভারতের বিখ্যাত কূটনৈতিক এবং অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শ মেনে চলে একসময় সফলতার শিখরে উঠেছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। কী সেই সব মন্ত্র যা আজও সমানভাবে কার্যকরী? চলুন মহান সেই ব্যক্তিত্বের ভাবনার দুনিয়ায় প্রবেশ করা যাক। এক, জন্ম নয় কর্ম আগে। মানুষ কোন পরিবারে জন্ম নিয়েছে তার উপর তার পরিচিতি নির্ভর করে না, করে তার কাজের উপর। যে যত ভালো কাজ করবে সে তত সুখ্যাতি পাবে। তাই আপনি যদি কোনো বড় লোকের বাড়িতে জন্ম না নিয়ে থাকেন তার জন্য দুঃখ করবেন না, কারণ আপনার কাজের মাধ্যমে আপনি বড় হয়ে উঠতে পারেন, যা ওই বড় লোকের ছেলে কোনো দিন নাও করে উঠতে পারে। দুই, ভালো মানুষের জয় সর্বত্র। ফুলের গন্ধ কিন্তু শুধু হাওয়ার পথে এগোয়, কিন্তু ভালো মানুষের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে, সে কোনো সীমানা মানে না। তাই তো মন থেকে ভালো মানুষ হয়ে উঠুন। জানবেন খারাপ হওয়ার জন্য হাজারো কারণ থাকে, ভালো হওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন পড়ে না। তিন, যৌবনকে খারাপ কাজে শেষ করবেন না। যৌবন হলো সেই আগুন যাকে কোনো দিন ভুল কাজে লাগাতে নেই। তাই যুব সমাজকে বুঝতে হবে তাদের মনে এবং মস্তিষ্কে যে শক্তি মজুত রয়েছে তাকে কাজে লাগিয়ে যতদূর সম্ভব জীবনে এবং ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে। একবার এই শক্তি শেষ হয়ে গেলে কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চার, কাজ শুরুর আগের তিন প্রশ্ন। যে কোনো কাজ শুরুর আগে নিজেকে তিনটি প্রশ্ন করতে ভুলবেন না। ক, কেন এই কাজটি আমি করতে চলেছি? খ, এই কাজের ফল কী হবে? গ, আমি কি এই কাজটিতে সফল হব? নিজেকে এই তিনটি প্রশ্ন করলেই দেখবেন যে কোনো কিছুর গভীরে গিয়ে ভাবতে পারছেন, বুঝতে পারছেন ঠিক ফুলের ফারাক। এমনটা করতে পারলেই না সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পাঁচ, মন নরম মানুষেরা মুখোশ পরো। মনের দিক থেকে ধনী মানুষকে কষ্ট রাখতে কেউ পিছপা হয় না, কারণ দুর্বলকে পিছেই তো সবলের যাত্রা শুরু হয়। তাই মন থেকে আপনি যতই দুর্বল হন না কেন তা ভুলেও প্রকাশ করবেন না। চাণক্য যেমনটা বলে গেছেন, কোনো সাপ বিষাক্ত না হলেও তো লোক তাকে ভয় করে চলে, কারণ তার শরীরে বিষ আছে, এমনটা সে প্রতিনিয়তি দেখাতে থাকে। অর্থাৎ আপনাকে বিষাক্ত হতে হবে না, শুধু বাঁচতে বিষাক্ত হওয়ার নাটক করতে হবে। ৬, শিক্ষায় হাতিয়ার। একজন শিক্ষিত ব্যক্তির কদর সর্বত্র। তাই তো নিজেকে জ্ঞানী করে তুলুন, যা পারেন পড়ে ফেলুন। জানবেন শিক্ষা সৌন্দর্য এবং যৌবনের থেকেও বেশি শক্তিশালী। ৭, মন দিয়ে কাজ করুন। যে কাজই করুন না কেন তা মন দিয়ে করুন। যখন কাজটি করবেন সফলতা বা ব্যর্থতার বিষয়ে খেয়াল রাখবেন না, এমনটা করলে দেখবেন মনোযোগের ঘাটতি হবে না, ফলে কাজটি থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর, সোজা গাছ জোরে পড়ে যায়। যখন খুব জ্বর উঠে তখন কোন গাছটা আগে মাটি ছোঁয় জানেন? যে গাছটা একেবারে সোজা, অনেকের থেকে লম্বা। তেমনি মানব দুনিয়ায় বাঁচতে গেলে বেশি মাত্রায় সৎ হওয়া একেবারেই চলবে না। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সৎ হতে চাণক্য মানা করেননি, শুধু বলেছেন পরিস্থিতি বিশেষে সততা মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে, তাই কিছুটা কৌশলী হতে হবে। ৯, সফলতার চাবিকাঠি থাকে যেন মনের অন্তরে। আপনি কিভাবে সফলতার সিঁড়ি চড়ছেন তা ভুলেও কাউকে জানাবেন না, এমনটা না করলে কিন্তু একদিন আপনি পিছিয়ে যাবেন আর অন্য কেউ আপনার জায়গা নেবে। যেমন ধরুন কোকাকোলা কোম্পানি আজ পর্যন্ত জানানি তারা কোল্ড ড্রিঙ্কের এমন স্বাদের রহস্য কি, তাই তো তারা আজও সফলতার শীর্ষে বসে রয়েছে। একইভাবে আপনার সফলতার মন্ত্র সবসময় আপনার মনের সিঁদুরে থাকবে, বন্ধুদের মগজে নয়। ১০, ভয়কে জয় করতে হবে। প্রতিপক্ষ আক্রমণ করলে কি করতে হয়? দাঁড়িয়ে থাকতে হয় নাকি পাল্টা আক্রমণের ফান্দি আটতে হয়? নিশ্চয় দ্বিতীয়টা করতে হয়। সেই রকমই ভয়ক যখন আক্রমণ করবে তখন দাঁড়িয়ে না, উল্টো তাকে আক্রমণ করতে হবে, তবে না ভয় দূরে পালাবে, নয়তো মাথায় চড়ে বসে স্ট্যাস এত ভারিয়ে দেবে যে নানা দিক থেকে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। চাণক্যের যে ১০টি নীতির কথা আপনাদের শেয়ার করলাম, এই নীতিগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন অতি সহজেই।